নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। একুশের মহারণের প্রস্তুতি শুরু, বরাকে চার আসনে প্রার্থী দেবে অগপ, ঘোষণা কলিতার। প্রাক্তন বিধায়ক এনামুলের জোট বিরোধী মন্তব্য, প্রতিবাদে সরব সোনাই ইউডিএফ। আফতাবের মুক্তির দাবিতে উত্তাল আলগাপুর, পূর্ণ বিধায়ক নিজামের কুশপুতুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় মোট চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অসম গণ পরিষদ। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানালেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক সত্যব্রত কলিতা। 37তম প্রতিষ্ঠা দিবসে শিলচর এসে দলের সাংগঠনিক কাজকর্ম পর্যবেক্ষণ করলেন কলিতা। তিনি বলেন, উপত্যকায় অসম গণ পরিষদের সাংগঠনিক ভিত যথেষ্ট শক্ত হয়েছে, তাই এবার উপত্যকায় চারটি আসনে প্রার্থী দেওয়া হবে। আসনগুলো হচ্ছে সোনাই, শিলচর, আলগাপুর এবং দক্ষিণ করিমগঞ্জ। এই দুটাই কথা তো এটা দুর্ভাগ্যজনক কথা। আৰু আমাৰ সভাপতিয়ে মোক সেইকাৰণেও নিৰ্দেশ দিছে যে বৰাক ভেলীলৈ যোৱা হাইলাকান্দিৰ গোটেই ঘটনাটো এটা পৰ্যালোচনা কৰা, তদন্ত কৰা। আৰু মোৰ তদন্তৰ ভিত্তিত আমি হাইলাকান্দি জিলা, আমি বৰাক উপত্যকাৰ আমাৰ আটাইখিনি জিলা, হাইলাকান্দি, করিমগঞ্জ বা কাছাৰ জিলা আৰু বিধান পৰিষদসমূহৰ লগতো এই বিষয়ে মই আলোচনা কৰিম। আৰু আলোচনা কৰি মই যি তদন্ত প্ৰতিবেদন দিম, সেই প্ৰতিবেদনৰ পৰা আমাৰ সভাপতি মহোদয়ে এই গোটেই বিষয়টোৰ ওপৰত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব। অগপ পর্যবেক্ষক সত্যব্রত কলিতা সাংবাদিকদের আরো জানান, আলগাপুরের অগপ নেতা তথা কোঅপারেটিভের চাল কেলেঙ্কারিতে জড়িত আফতাবউদ্দিন লস্করকে দল থেকে বহিষ্কার করা হবে, কারণ অগপ দলের দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। একুশের ভোটের আগে প্রধান দুই বিরোধী দল কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে জোট গড়ে উঠেছে। এ ব্যাপারে পারস্পরিক আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখন জোট বিরোধী মন্তব্য করছেন সোনাইর প্রাক্তন বিধায়ক এনামুল হক। তার এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সোনাই এআইইউডিএফ। বুধবার বিকেলে সোনাই শিলডুবিতে এক সাংবাদিক বৈঠক ডেকে ইউডিএফ এর নেতারা কংগ্রেসের প্রাক্তন বিধায়কের মন্তব্যের নিন্দা জানান। ইউডিএফ এর সোনাই বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা ইউডিএফ এর দুই সহসভাপতি শরীফউদ্দিন লস্কর, আমিরুল ইসলাম মজুমদার, ইউডিএফ এর ছাত্র শাখার সভাপতি মাসুম বরভূঁইয়ারা বলেন, যখন জোটের পক্ষে দুই দলের হাইকমান্ড কথা বলছেন, তখন তিনি জোটের বিপক্ষে মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে সাম্প্রদায়িক বিজেপি দলকে উৎখাত করতে বিরোধী দলগুলো একজোট হচ্ছে বলেও তারা জানান। এমন সময় এনামুলকে জোট বিরোধী মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সোনাইর ইউডিএফ নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর জোটের শরিক দলের বিরুদ্ধে কীভাবে কটাক্ষ করেন, যা মোটেই শুভনীয় নয়। প্রাক্তন বিধায়ককে আমরা অবগতির জন্য বলে দিতে চাই, যেসব সমষ্টিতে 50% ঊর্ধ্বে সংখ্যালঘু কুঠার রয়েছে, সেই সব সমষ্টিতে এআইডিএফ এর প্রার্থী হওয়া সম্ভাবনা প্রবল। সেই হিসাবে সোনাই বিধানসভার আসনটিতে এআইডিএফ এর প্রার্থী থাকা প্রায় নিশ্চিত। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, প্রার্থী যে দলেরই হোক না কেন, সে কংগ্রেস কি সে এআইডিএফ এর হোক না কেন, আমরা পরস্পর বিরোধী মন্তব্য থেকে বিরত থেকে যৌথভাবে 2021 এই নির্বাচনী লড়াইয়ে প্রচেষ্টা করে এই মর্যাদাপূর্ণ সোনাই সমষ্টি, এই আসনটিকে বিজেপির দখল থেকে উদ্ধার করতে পারি। আমরা এও বলে দিতে চাই, অগপ হাইলাকান্দি জেলা সভাপতি আফতাবউদ্দিন লস্করকে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে চক্রান্ত করে আটক করেছেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন। এ নিয়ে তীব্র অভিযোগ তুলল অগপকর্মীরা। মঙ্গলবার চিপরসাঙ্গন সড়ক অবরোধ করে বিধায়ক নিজামউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন জনতা। তারা জানান, হাইলাকান্দি জেলায় সংগঠিত 20 কোটি টাকার স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে নীরব জেলার 3 জন এআইডিইউএফ বিধায়ক। হাইলাকান্দি জেলায় বিভিন্ন বিভাগে 20 কোটি টাকার দুর্নীতি নিয়ে কোনো কথা বললেন না বিধায়ক
নিজামউদ্দিন চৌধুরী। দুই তিন দিন আগে আমাদের অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি সোনা বাপ্তাবুদ্দিন লস্কর মহাশয়কে আলগাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী মিথ্যা মামলা করে ওনাকে জেলে দিয়েছেন। ওনার জন্য আমরা ধিক্কা ও নিন্দা জানাই। তাই আমি আলগাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপর গরিব দুঃখে আরও দশ বারোটি কেস অন্যান্য মানুষের উপর কাজ করেছে। তার রাজনীতি কেরিয়ারে কেস আর কেস, তার কাম কাজের কোনো সীমাহীন দুর্নীতি আছে এবং তার কেস কেস হইল কি কামর মধ্যে প্রথম একটা তা তার কেস করতে সেউর রূপে প্রতিদাবোধ করেন না। দেখো মিথ্যা মামলা আমাদের মাননীয় সভাপতি আস্তাবুদ্দিন লস্কর সাহেবের কাছে দশ থেকে বারোটা মিথ্যা মামলা হয়েছে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। উনি প্রকাশ্য ওনার বিরোধিতা করছেন ফেসবুকে এবং সাংবাদিক মাধ্যমে যে আস্তাবুদ্দিনকে আমি জেলে ঢুকিয়েছি, এটা তার ক্রেডিট দেখাইছেন। যার জন্য 2021 আমরা আলগাপুরবাসী ওনাকে আস্তাবুদ্দিন লস্করকে ভোটের মাধ্যমে আমরা এমএলএ সাহেবকে বুঝিয়ে দেবো যে আস্তাবুদ্দিন লস্কর একজন নির্দোষ মানুষ, উনি একজন ভালো মানুষ এবং সৎ কাজ করে যাচ্ছেন, ওনাকে আমরা ভোটের মাধ্যমে 2021 দিয়ে দেবো। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রে কংগ্রেস থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি উঠল। বুধবার সোনাবাড়ি ঘাটে এক সাংবাদিক সম্মেলন করে সোনাই গণজাগরণ মঞ্চের কর্মকর্তারা এ দাবি জানিয়েছেন। তারা বলেছেন, সোনাই আসনে ভূমিপুত্র উপযুক্ত কোনো ব্যক্তিকে প্রার্থী করতে কংগ্রেস হাইকমান্ডের কাছে দাবি জানানো হয়েছে। সংস্থার সভাপতি রিয়াজউদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বরভুইয়া, আমিরুল ইসলাম মজুমদার, মুক্তারউদ্দিন লস্কররা জানান, কংগ্রেসের দু একজন নেতা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে গোটা সোনাইবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করছেন। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে সমাজসেবী ভূমিপুত্র রজিত মজুমদারকে মনোনয়ন দেওয়ার জোরালো দাবি তোলা হয়েছে। এখানে আমাদের বক্তব্য হলো সোনাইকে আমরা ইডিএ মুক্ত করবো, ইডিএর হাতে যাতে চলে না যায়, সেই জন্য আমরা সুস্মিতা দেবকে একটা মেমোরান্ডাম দেওয়ার কথা তারা সবাই বলেছেন। এর ফাঁকে দিয়ে তিনি সাহেব এই কথা বললেন যে ইডিএমের থেকে সোনাইকে রক্ষা করতে হবে আর এনামুল সাহেবের টিকিট দিতে হবে। তবে সুস্মিতা ডিস্ট্রিক্ট কংগ্রেসের সুস্মিতা দেব বলেছেন যে আমার কংগ্রেসের সবাই আমার ওয়ার্কার, সবাই আমার দলের ব্যক্তি, সবাই টিকিট চাচ্ছে। আপনারা ওয়ার্কার, আপনারা কংগ্রেসের কর্মকর্তা, আপনারা কারো নাম নেবেন না, আপনারা কাজ করে যান। যাকে আমরা টিকিট দেবো হাইকমান্ড, যাকে টিকিট দেবো তাকেই ভোট দেবেন, আপনারা কারো নাম ধরবেন না। তাই আমি আমার হাইকমান্ডের মধ্যে আমি কারো নাম ধরিনি। আমি বলেছি যে হাইকমান্ড তা বিবেচনা করবেন কাকে দিবেন। আমি শুধু এইটাই দাবি জানিয়েছি যে সোনাই যাতে ইডিএমের হাতে দেওয়া না হয়। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় বুধবার জেলা বিজেপির কার্যালয়ে। এদিন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ জেলা যুব মোর্চার সদস্যরা। পরে ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে 2021 বিধানসভা নির্বাচন নিয়ে যুব মোর্চার প্রত্যেক সদস্যদের ভিত মজবুত করতে এবং মিশন 100+ প্রস্তুতি তোড়জোড় করে সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান অসম প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়, সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ প্রমুখ। অল অসমত কার্যনির্বাহক অনুষ্ঠিত হয়েছে এক্সিকিউটিভ মিটিং। আজি বরাকত এই কাছাড় জেলা রয়েছে, এটা হাইলাকান্দিত আছে, কালি করিমগঞ্জত আছে। 2021 যেহেতু এসেম্বলি ইলেকশন আহি আছে, তার কারণে ইউথে একটা মেজর রোল প্লে করব লাগবে। তার কারণে আজি আমি ইয়াত গোটেই রণনীতি প্রস্তুত করি। 2021 ইলেকশনের কারণে যুব মোর্চা রেডি আছে। আমি ইতিমধ্যে গোটেই অর্গেনাইজেশনাল কাম করেছো। আমি এটা বুথ কমিটি বনায় আছো, এভরি বুথ 30 ইউথ, তার ভিতর 20 জন যুবক আর 10 জনী যুবতী থাকিব। নিউ ভোটার রেজিস্ট্রেশন এনেকুৱা আমার বহুত কাম চলি আছে ইতিমধ্যে। আমি আমার 2001 অসম গণ পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বরাকের 5টি আসনে দলীয় প্রার্থী প্রদানের দাবি বরখলায় বুধবার অসম গণ পরিষদের 36তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে
দলের বরখোলা বিধানসভা ভিত্তিক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার দে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজমণি সিং। এদিন সভার সভাপতি অজিউদ্দিন বড়ভূঁইয়া কালাইন শিলচর সড়ক সংস্কারের ও সরকারের মিত্রজোটের শরিক হিসেবে বরাকে চারটি আসনে দলীয় প্রার্থিত্ব প্রদানের দাবি জানান। অসম গণ পরিষদের কর্মকর্তারা বুধবার অসমের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের সাথে শিলচর ফ্রাঙ্ক রোড কার্যালয়ে 36তম প্রতিষ্ঠা দিবস পালন করে। এদিন সাধারণ সম্পাদক সত্যব্রত কলিতা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় চারটি আসনে প্রার্থী দেওয়া হবে। এই আসনগুলো হল শিলচর, সোনাই, আলগাপুর এবং দক্ষিণ করিমগঞ্জ। সমস্ত অসমে প্রত্যেক বিধানসভা এই প্রতিষ্ঠা দিবস পালন করতেছে। আজকে এইখানে একটু করে আমাদের দলের সাধারণ সম্পাদক এবং বিধায়ক দলের কনভেনার সত্যব্রত কলিতা উনি এসে যাবে, তারপর উনি চলে যাবে। ঠিক আছে, কথাটা হয়েছে বরাকের যে 15টা সমষ্টি, যেমন সোনাই, আলগাপুর, উদারবন সব পরিমাণ আমাদের সংগঠন মজবুত। আমরা দলের জেলা কমিটির পক্ষে আর প্রত্যেক রাজা বিধান পরিষদের এরে দাবি করছে আমাদের এই জায়গাতে ক্যান্ডিডেট দেওয়া হবে, এবং আমার দলের সভাপতি অতু বরা মহাশয় এবং বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলাপ আলোচনা করে ওরাকে কটা সিট এরা নেবে আর আমাকে কটা সিট দিবে সেটাই দলের নেতৃত্বে বিস্তার হবে। আমাদের দাবিটা উদারবন, সোনাই, আলগাপুর, দক্ষিণ করিমগঞ্জ। মাছুঘাট জিপিতে অবাধ দুর্নীতির অভিযোগে খারিজ করলেন জিপি সভাপতি পদ্মনি সিং। জানা যায় তার বিরুদ্ধে কাজে অনিয়ম ও বরাদপ্রাপ্ত ঠিকাদার কাজের বকেয়া পাননি বলে অভিযোগ ওঠে। এদিন সভাপতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, অনিয়ম নয় তবে কিছুটা বিলম্ব হচ্ছে এবং শীঘ্রই তা সমাধান করা হবে। তিনি আরও জানান, বিজেপি কর্মীরাই তাকে বিভ্রান্তিতে ফেলে তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন। তাছাড়া বিজেপির উন্নয়নের কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। আজকে আমি একটা দলীয় থেকে দলীয় হিসাবে একজন প্রতিনিধি আমি বনিলাম। এর পিঠ পিছনে যতটুক আমার সঙ্গে আমার ক্যান্ডিডেট আসলো, আমার অপোজিশন, এরা তো সবসময় একটা না একটা খুঁত বার করার চেষ্টা করি থাকে। না, দলীয় কর্মী এখন আমি অপোজিশনও কইতে পারি না, দলীয়ও কইতে পারি না। আজকে আমি কই আমি মোদি জিন্দাবাদ, আমি বিজেপি। কিন্তু আজকে এই যে জিনিসটা সামনে তুলিয়ে এলো, এখন আমি কারে অপোজিশন, কে আমার, এই জিনিসটা আমার ভেরিফিকেশন করতে একটু অসমর্থ হর আমি। এখন যে কামটা চলে এই কামের বিষয়ে তারাই নিজে আজকে ভাইরাল করে। না না, বিজেপি কর্মী আছে তাই নিজের মুক্তিগীত কইলো আমি বিজেপি। এখন আমি কিভাবে বিজেপি কর্মী কইয়া বুঝতাম? আজকে এই যে জিনিসটা নিয়ে আমি ফাইট করছিলাম, এই জিনিসের সময় আমারে একটা
তারা নাম ডাক লাগাইলো যে এই জিনিসটা তাই তুলে ধরলো কেন কেন করলো আজকে আবার এই জিনিসটা আমার উপরে আবার লাগার যে এই জিনিসটা তাই করেন না কেন তে আজকে আমি এই জিনিসটাও আপনারা সামনে তুলে ধরলাম যে মুখ খুললেও খারাপ মুখ না খুললেও খারাপ সোনাইয়ে অসম গণপরিষদের 34তম প্রতিষ্ঠা দিবসে দলকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করতে জোর দিলেন দলীয় বিধায়ক তথা দলের পর্যবেক্ষক সত্যব্রত কলিতা বুধবার সোনাই মইনুল হক চৌধুরী প্রেক্ষাগৃহে সোনাই বিধান পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে এদিন প্রধান অতিথি সত্যব্রত কলিতা দলের ইতিহাস ও নীতি আদর্শ তুলে ধরেন এবং বিভিন্ন ইস্যুতে কংগ্রেস দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিমল সিং হিমউদ্দিন লস্কর আয়েশা সুলতানা চৌধুরী প্রমুখ না 2021 সনে নির্বাচনে আমার বর্তমানে মিত্র দলের যে সরকার এজেপি বিজেপি সব মিত্রতা থাকবে আর আমি মিত্রতার ভিত্তিতে আমার নির্বাচন অনুষ্ঠিত হবে কিমান থাকবে 5টা সিটে আমি তার জন্য আমি ফ্রিকুয়েন্টলি এখানে ভিজিট করছি ইয়ার আগেও আমার দলসে কালকে আমার লোক আসবে আমি দেখি কোন সমষ্টিতে আমার ভিত্তি কত মজবুত তার উপরে ডিপেন্ড করে আমি 4-5টা সিট ইতিমধ্যে আমি টার্গেট করেছি আর আমি আশা করি আমি 5টা সিটিতে আমি কন্টেস্ট করার সম্ভব আমি এই সমষ্টির নাম বলবো না কেন যে সবাই খুব আগ্রহ নিয়ে সবাই খুব ডেলিগেশন নিয়ে এখন কাজ করছি বরাক ভ্যালিতে আমার এবার সংবিধান আমি চেঞ্জ করি আমি প্রতি সমষ্টি থেকে একজন একজন করি আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বারও এখানে নিয়োগ করছি বরাক ভ্যালির জন্য একজন জেনারেল সেক্রেটারি দেওয়া আছে তাই আমি দেখি 2-3 মাসের মধ্যে আমি এই সমষ্টিগুলো আমি আইডেন্টিফাই করবো আর তারপরে আমি মিত্র দলের সঙ্গে এই বিষয়ে আমার বিতর্ক আলোচনা হবো একজন MLA ছিল মানে আমার অর্গানাইজেশন গ্রাসরুট পর্যন্ত এখানে আছে খালি একটা পলিশ করতে হবে এখন কিছু লিডারশিপের একটা কম ছিল আর আমি বুঝতে পেরেছি এখন বিধান পরিষদ স্পেশালি আইএসআর খুব ডেলিগেশন নিয়ে সোনাই সমষ্টিতে কাজ করছে আর আমি আশা করি যে আগে যে আমার বিধায়ক ছিল এখানে রানা আমার ওর যেভাবে এখানে জিতছিল সেভাবে আমার এখানে আমি সোনাই সমষ্টিতে যেভাবে উদ্ধার করার জন্য আমার সম্ভব করোনা অতিমারির প্রকোপে পড়ে ঘর সংসার চালাতে ব্যর্থ আচার্য সমাজ এ নিয়ে কালীগঞ্জ অঞ্চলের একমাত্র মৃৎশিল্পীর মা প্রতিমা আচার্য আর্থিক সাহায্যের জন্য সরকারের নিকট আর্জি জানালেন জানা যায় বিগত বছরে করোনা অতিমারি না থাকায় চিরাচরিত আনন্দ উল্লাসের মধ্যে দুর্গোৎসব পালন করা হয়েছিল কিন্তু এবার সেই ধারায় বাধা পড়েছে শিল্পীদের আগের তুলনায় মূর্তি বানানোর সংখ্যা অনেকগুণ হ্রাস পেয়েছে এ ব্যাপারে দিশেহারা হয়ে পড়ায় সরকারের কাছে আর্জি জানাতে বাধ্য হয়েছেন দৌলতপুর গ্রামের 11 জন সদস্যের এক বিশিষ্ট পরিবার আর্থিক অবস্থাও খুব খারাপ যে তেল আনলে মরিচ আনলেন না মরিচ আনলে ডাইল আনতে পারেন না এই ধরনের চলে সরকারের কাছে আমি অনুরোধ করি যে মৃৎশিল্পী উপরে আমরা একটু যদি দয়া করুন তে একটু জীবনে শান্তি পাইলাম দুর্গা পূজার মূর্তিটা আদি আমরা একটুক একটুক করি আমরা খাইয়া সমস্ত বছর আমরা যাই এবার এখন কেউ চালানি ফরসে দেয় আর পরিবর্তে যে বছর যাইব কীরকম এটা আমরা টেনশন উপরে ফরসি বুঝছি যে আমরা দিকে একটু লক্ষ্য রাখতা বা সাহায্য যদি করতাতে তো খুব খুশি হইতাম সত্যরঞ্জন বরার সাম্প্রদায়িক মন্তব্যের পেছনে বিজেপির কোন সম্পর্ক নেই বলে জানালেন হাইলাকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি আনসারুল হক চৌধুরী তিনি আরও জানান 2021-এর নির্বাচনে কংগ্রেস ও AIDUF-এর মিত্রতা হলেও বিজেপির কোনো ক্ষতি হবে না কিন্তু সত্যরঞ্জন বরা কিসের জন্য উনি মানে এই সাম্প্রদায়িক মন্তব্য করেছেন সেটা নিয়ে আমি নিজেই বুঝতে পারছি না এবং রাজ্যের অনেক সংগঠন এবং বিভিন্ন মহল আছে এবং মানে রাজ্যের মানুষ আছে হ্যাঁ বা প্রশাসন আছে ওরা যে কোনো রাজ্যের জনগণ ওনার উপর মানে মামলা করতে পারেন বা ওনার উপর কোনো কিছু করতে পারেন প্রশাসন আছে প্রশাসন দেখবে সেটা নিয়ে আমরা বলার কোনো কথা নয় এবং আশা করি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির দল যেভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছে সেটার জন্য আমাদের উপর কোনো প্রভাব পড়ব না
কিন্তু যে যেভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজের উন্নয়নের ক্ষেত্রে জনগণ আমাদেরকে ভোট দেবে এবং জনগণ আমাদের পাশে আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। একুশের মহারণের প্রস্তুতি শুরু, বরাকে চার আসনে প্রার্থী দেবে অগপ, ঘোষণা কলিতার। প্রাক্তন বিধায়ক এনামুলের জোট বিরোধী মন্তব্য, প্রতিবাদে সরব সোনাই ইউডিএফ। আফতাবের মুক্তির দাবিতে উত্তাল আলগাপুর, পুরল বিধায়ক নিজামের কুশপুতুল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।